ওকে সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক ফর ওয়ার্কিং সো বন্ধুরা আজকে আপনাদের জন্য আবার একটা ধামাকাদার অ্যাপ্লিকেশান নিয়ে চলে এসেছি যেই অ্যাপ্লিকেশানে আপনি সিম্পল পাঁচশো টাকা পাঁচশো টাকা করে আনলিমিটেড ব্যাঙ্ক ক্যাশ বা পেটিএম ক্যাশ ইনকাম করতে পারবেন তো বস কী সেই অ্যাপ্লিকেশান এবং কীভাবে কাজ করবেন সমস্ত ডিটেলস জানার আগে আপনাদের তার আগে একটা রিচার্জের বেস্ট অ্যাপ্লিকেশান নিয়ে কথা বলবো ওকে সো দেখুন বন্ধুরা রিচার্জের বেস্ট অ্যাপ্লিকেশানের নাম হচ্ছে পে ইনফিনিটি এই অ্যাপ্লিকেশানে প্রতি রেফারে পাঁচ টাকা করে দিচ্ছে এবং এখন বর্তমানে মিনিমাম দশ টাকা রিচার্জ হচ্ছে আগে হচ্ছিলো মিনিমাম উনপঞ্চাশ টাকা রিচার্জ বা পঞ্চাশ টাকার উপর চার্জ এখন মিনিমাম দশ টাকা রিচার্জ হচ্ছে তো এখানে উপরে কত টাকা রয়েছে কুড়ি টাকার ব্যালেন্স রয়েছে তো আমি কী করবো রিচার্জ সেকশানে চলে আসবো এখানে সিম্পলাম মোবাইল রিচার্জ সেকশন পেয়ে যাবো এখানে ক্লিক করে মোবাইল নাম্বারটা বসিয়ে সো মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি বসানোর পরে এখানে দশ টাকা অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি ওকে সো তারপরে ইনস্ট্যান্ট পে বলে এখানে একটা ঠিক জন্য বসিয়ে দেবো বসানোর পর এখানে নিচে পে নাওতে ক্লিক করে দেবো তো পে নাওতে ক্লিক করে দেবো এবং এখানে পিনটা আমি দিয়ে দেবো যে পিনটা সেট করা সো দেখুন বন্ধুরা আপনাদের সামনেই দশ টাকা রিচার্জ করে দেখালাম এখানে গটি অপশনে জাস্ট ক্লিক করবো ওকে সো দেখুন বন্ধুরা একদম ধামাকাদার একটা অ্যাপ্লিকেশান প্রতি রেফারে পাঁচ টাকা করে দিচ্ছে এবং দুজন বন্ধুকে রেফার করলে দশ টাকা সেই দশ টাকা দিয়ে আপনি রিচার্জ করতে পারবেন আপনি যদি আপনার পিনটা ভুলে যান তাহলে বাম দিকে এই থ্রি ক্লিক করবেন বাম দিকে এই থ্রি ক্লিক করার পরে এখানে সিম্পল ভাবে পিন চেঞ্জ করার অপশান রয়েছে ওকে সো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো বাম দিকে থ্রিওটা ক্লিক করার পরে এখানে সিম্পল একটা অপশান পেয়ে যাবেন প্রোফাইল বলে একটা অপশান এই প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন প্রোফাইলের উপরে যখনই ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সিম্পল নিচে দিয়ে চলে আসবেন এখানে রিসেট পিন বলে একটা অপশান পেয়ে যাবেন ওকে সো পিন চেঞ্জ করতে চাইলে পিনটা যদি আপনারা ভুলে যান তাহলে পিনটাকে চেঞ্জ করতে পারেন এবং পাসওয়ার্ড যদি ভুলে যান এখানে পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারেন তো এই অ্যাপ্লিকেশনে আপনাকে পেমেন্ট করার সময় অবশ্যই আপনাকে পাসওয়ার্ড এবং পিন কোডটাকে মনে রাখতে হবে ওকে এবং রিচার্জের কিছু পরিমাণে ক্যাশব্যাক কিন্তু এই ভিউ মাই রিওয়ার্ডসের মাঝখানের অপশানে পেয়ে যাবেন এখানে জাস্ট ক্লিক করবেন এখানে স্ক্যাচ কার্ড পাবেন যে রিচার্জটা করবেন সেই রিচার্জের স্ক্যাচ কার্ড একটা করে পাবেন সেই স্ক্যাচ কার্ডটা ঘষবেন সিমপ্লাব ঘোষ কিছু পরিমাণ টাকা আপনি কিন্তু পেয়ে যাবেন ওকে সো এখানে আমি দেখুন এক টাকা হয়তো কমিশন পেয়ে গেছি রিচার্জ করার ক্যাশব্যাক সো রেফার করার জন্য কী করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সিমপ্লাবে তো ব্যাক প্রেস করে নিচ্ছি আপনাদের সামনে সো রেফার করার জন্য এখানে তিন নম্বর অপশান মিনিমাম রেফার অ্যান্ড আন পাঁচ টাকা এখানে তিন নম্বর অপশানে ক্লিক করবেন এটা হচ্ছে জেড সি অ্যাট দ্য রেট কুড়ি চারশো চুয়াল্লিশ এখানে ক্লিক করবেন রেফার করবেন আপনার লিঙ্কের থ্রু এবং রেফার কোড থ্রু যখনই আপনার বন্ধু জয়েন হবে তখন প্রতি রেফারে আপনি পাঁচ টাকা করে পেয়ে যাবেন ক্লিয়ার বস এবং এর ফুল ডিটেলসের ভিডিও ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন তো আজকে নেক্সট অ্যাপ্লিকেশান নিয়ে কথা বলবো ওকে সব বন্ধুরা ভিডিওতে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিও এখনও পর্যন্ত লাইক না করে তাহলে সব প্রথম লাইক করুন কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন তার পাশে যে বেলগনটিকে প্রেস করে দেবেন তো ডেস্ক্রিপশান এই ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যেন লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন সো ডেসক্রিপশানে যখন লিঙ্কের উপর ক্লিক করবেন এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন সবার প্রথম এখানে কনসেপ্টটাকে বুঝুন সেইভাবে সবার প্রথমে এখানে আপনাকে আপনার ফোন নাম্বার বসাতে হবে আপনার রিয়েল নাম বসাবেন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে আপনার বাবা কিংবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে তার রিয়েল নাম বসাবেন তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসাবেন আপনি যদি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে টাকা নিতে চান তাহলে সামনে অর্থাৎ একানব্বই বসাবেন তারপরে আপনার আপনার পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ফোন নাম্বারটা বসিয়ে দেবেন ওকে সো তারপরে আইএফসি কোড বসাবেন পেটিএম পেমেন্ট ব্যাংকসের আইএফসি কোড সাধারণত পিওয়াই টি এম তারপরে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় বড় হাজার ক্যাপিটাল হবে তো তারপরে এখানে পাসওয়ার্ড একটা ক্রিয়েট করে নেবেন যেটা আপনার পেমেন্ট পাসওয়ার্ড অর্থাৎ পেমেন্ট তোলার সময় যে পাসওয়ার্ডটা কাজে লাগবে মনে রাখবেন তারপরে কনফার্ম করে নেবেন পাসওয়ার্ডটাকে ওকে সো কনফার্ম করার পরে এখানে সেন্ড এস এম এস করে জাস্ট ক্লিক করবেন একটা ওটিপি আসবে ওটিপিটা বসিয়ে দেবেন এখানে এস এম এস করে তারপরে রেজিস্টার বাটনে জাস্ট ক্লিক করে দেবেন যখনই রেজিস্টার বাটনে ক্লিক করবেন এমন পেজ পেয়ে যাবেন সো চলে আসবেন এমন একটা পেজে এখানে সেম্প অ্যাকাউন্ট সেকশন ডান দিকের সবার শেষে অ্যাকাউন্ট সেকশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি সায়না বোনাস দেখে নেবেন দুশো টাকা পেয়ে গেছেন ওকে অর্থাৎ একটা নাম্বারে আপনি দুশো টাকা পেয়ে গেলেন তো আপনি কি করবেন বাম দিকের এই থিরোটা ক্লিক করবেন বাম দিকের এই থিরোটা যখনই ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ ডাউনলোড করে নেবেন কারণ এই কোম্পানির অ্যাপ্লিকেশনও আছে এখানে অ্যাপ ডাউনলোড অপশন জাস্ট ক্লিক করবেন অ্যাপ ডাউনলোড অপশানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশনকে সিম্পল ডাউনলোড করে নেবেন অ্যাপ ডাউনলোডে ক্লিক করবেন অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড ওকে জাস্ট ক্লিক করবেন অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে যখনই ক্লিক করবেন এরকম একটা পেজ পেয়ে যাবেন উপরে লগ ইন অ্যান্ড রেজিস্টার অপশান পেয়েবেন এখানে জাস্ট ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন সিম্পল সিমপ্লব এখানে লগ ইন অপশন নিচে রয়েছে হ্যাবে লগ ইন এখানে জাস্ট ক্লিক করে দেবেন এখানে আপনি যখনই লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ পেয়ে যাবেন তো আপনাকে কি করতে হবে আপনি যেই ফোন নাম্বার বসিয়েছেন অর্থাৎ যেই ফোন নাম্বার দ্বারা সাইন আপ করেছেন সেই ফোন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা বসাতে হবে তারপর লগ ইন ক্লিক করে দেবেন তো লগ ইন ক্লিক করে দিলাম সো অ্যাপ্লিকেশানটা ওপেন হচ্ছে দেখুন বস কিছু আপডেট আপনাদের আগে বলে দিচ্ছি এই অ্যাপ্লিকেশনটা গত চার থেকে পাঁচ দিন ধরে ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এবং পেমেন্টও হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে কিন্তু এর কিছু ট্রিক্স এবং ট্রিক আছে যে ট্রিকগুলো অ্যাপ্লাই করলে আপনি ক্যাশটা জিততে পারবেন এই দুশো টাকাকে আপনি হাজার টাকাও তো রূপান্তর করে নিতে পারবেন ওকে সো আমি এদের এই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিয়েছি ওপেন করার পরে এখানে মেক মানি এখানে জাস্ট ক্লিক করে দেবেন এখানে যে আপনি অ্যাকাউন্ট সেকশানে ক্লিক করবেন এই যে দুশো টাকা পেয়েছেন না এই দুশো টাকা দিয়ে আপনাকে ট্রেডিং করতে হবে ওকে এবং যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি লিঙ্ক করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ডাইরেক্টলি উইথড্র করে নিতে পারবেন তো আমি ট্রিকটা বলে দিচ্ছি সিম্পলভাবে হোমবার সবার প্রথম ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে মানি ফ্রিতে ক্লিক করে দেবেন অর্থাৎ মানি ফ্রিজ অপশান প্রথম অপশান এখানে জাস্ট ক্লিক করে দেবেন এখানে আপনাকে ট্রেডিংটা আমি করে দেখিয়ে দিচ্ছি সিম্পলভাবে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন দেখুন বস এখানে কনসেপ্টটাকে ভালো করে বুঝে নিন এখানে যদি আপনার লার্জ পরে তাহলে আপনি যত টাকা লাগাবেন তার ডবল টাকা পাবেন স্মল লাগালে যত টাকা লাগাবেন তার ডবল টাকা পাবেন অর্থাৎ যে টাকাটা আপনি দুশো টাকা পেয়েছেন ওই দুশো টাকা দিয়ে লাগাতে হবে এবং এখানে একটা টাইমার চলছে এই টাইমারটা শেষ হওয়ার আগে আপনাকে টাকাটা লাগিয়ে দিতে হবে এবং এই গুটি এখানে ছক চলছে এই গুটিটা যখনই আপনি যদি ডবল হয়ে যায় তাহলে যত টাকা লাগেছেন তার ডবল পেয়ে যাবেন তো আপনি অডেতে টাকা লাগালে অডেতে যত টাকা টাকা লাগাবেন তার ডবল টাকা পাবেন আপনি ইভেনে টাকা লাগালে তার ডবল টাকা যদি আপনি জিতে চান তার ডবল টাকা লাগাবেন ওকে সো এখানে সিমপ্লাভে ড্র হিস্ট্রিতে ক্লিক করে আপনি হিস্ট্রিটা দেখে নেবেন যে কখন কীটা লাগিয়েছে এবং কে কীভাবে জিতেছে তো দেখুন কেউ স্মল ইভেন্ট লাগিয়েছে জিতে গেছে ওকে তারপরে আবার স্মল ইভেন আবার লার্জ ইভেন তো দুবার প্রথম স্মল ইভেন স্মল ইভেন এসেছে তো এবারে সিম্পলভে আপনাকে আইডিয়া করুন নিতে হবে লার্জ লাগিয়ে দেখতে হবে যে লার্জে লাগে নাকি যেহেতু স্মল ইভেন দুবার জিতে গেছে স্মল ইভেন্ট হয়তো জিততে না এর পরে তো আমি লার্জেতে ক্লিক করে দিলাম সিম্পলাভে সো আমি লার্জেতে ক্লিক করলাম নিচে এখানে অ্যামাউন্টে কত টাকা বসাবো দশ টাকা বসিয়ে দেবো কারণ আমার দুশো টাকা সাইন আপ বোনাস পেয়েছি ওই দুশো টাকা দিয়েই আমি ট্রেডিং করবো ডবল টাকা পেয়ে যাব তো দশ টাকা বসালাম বসানোর পরে বাইতে ক্লিক করে দিলাম ওকে সো এখানে ওকে বাটনে ক্লিক করে দেবো ওকে বাটানে ক্লিক করলাম তো লার্জে কিন্তু সরি দি ইস্যু ইজ ফিনিশড অর্থাৎ টাইমারটা শেষ হয়ে গেছে ওকে সো কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি তারপরে নতুন ট্রেডিং এলে তখন লাগিয়ে দেবো এক মিনিট সেকেন্ডের পরে ওকে তো দেখুন নতুন একটা ট্রেডিংয়ে লাগিয়ে দিয়েছি সাকসেসফুল হবে কিন্তু আমি ট্রেডিং হয়ে গেছে তো কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি টাইমটা শেষ হওয়ার পরে যদি আমি জিতে যাই তাহলে কিন্তু আমার ডবল টাকা পেয়ে যাবো ওকে তো দশ টাকা লাগালে কুড়ি টাকা কুড়ি টাকা লাগলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লাগলে একশো টাকা পেয়ে যাবেন সো এখানে ড্র হিস্ট্রিতে আমি ক্লিক করে দেবো ড্র হিস্ট্রিতে ক্লিক করবো স্মল এবং অড এসেছে এখন স্মল এবং অড এসেছে আমি লাগিয়েছি কিসে লার্জি তাই আমি টাকা পাইনি অর্থাৎ দশ টাকা লাগিয়েছিলাম দশ টাকা পাইনি আমার দশ টাকা মাইনাস হয়ে গেছে ওকে সো স্মল এবং অড এসেছে তো ইভেনে এখন টাকা লাগাবো আমি ইভেনে টাকা লাগিয়ে দিলাম সিম্পলভাবে এখানে নিচে কত বসাবো দশ টাকা ওকে সো অ্যামাউন্টের জায়গায় দশ টাকা বসাবো আপনারা কুড়ি টাকা লাগাতে পারেন চল্লিশ টাকা লাগাতে পারেন দুশো টাকা সাইন আপ বোনাস দিয়ে লাগিয়ে দেবেন ওকে সো ফেড দেখা যাচ্ছে কারণ এখানে টাইমার চলছে তো আবার আমি জাস্ট ক্লিক করে আবারও বাইরেতে ক্লিক করে দিলাম অ্যাটলিস্ট ওয়ান উইট ওকে সো স্মলে তো টাকা লাগিয়ে দিলাম সাকসেসফুলিভাবে হয়ে গেছে তো এখন দেখে নেব কী আসে ওকে সো যেটা এখানে আসবে সেটা কিন্তু আমি সিম্পলভাবে জিতবো যদি আমার সিম্পলাবে স্মল আসে তার কিন্তু আমি দশ টাকা লাগিয়েছি কুড়ি টাকা পেয়ে যাবো ওকে সো একশো নব্বই টাকা আমার বর্তমানে ব্যালেন্স রয়েছে কারণ দশ টাকা মাইনাস হয়ে গেছে অলরেডি সো এখানে কিছুক্ষণ ওয়েট করে নেব এখানে গুটির চাকাগুলো ঘুরবে সিম্পলাবে সো লার্জ এবং অড এসেছে সিম্পলাবে হয়তো সো এখনও লার্জ এবং অড এসেছে অর্থাৎ এইটা এবং এইটা এসেছে তো আমি এবার দুটোতে টাকা লাগাবো ওকে সো আমি ব্যাক প্রেস করে দেখিয়ে দিচ্ছি মাইনাস হয়ে গেছে আরও দশ টাকা সিম্পল এভাবে আপনাকে টাকা লাগাতে হবে এবং দেখতে হবে একশো আশি টাকা আমার হয়ে গেছে কারণ দুবার টাকা লাগিয়েছি আমি আমার দান পড়ে নি ওকে সো মেক মানিতে ক্লিক করবো আবারও আমি টাকা লাগিয়ে দিচ্ছি আপনাদের সামনে সো স্মল অড দুটোকে সিলেক্ট করে নিলাম এখানে সিম্পল অ্যামাউন্টের জায়গায় বসে দেবো কুড়ি টাকা এটা দশ টাকা এটা দশ টাকা তো দেখবো এটাতে আসে নাকি তো বাইতে ক্লিক করবো ওকে বাটনে জাস্ট ক্লিক কর দেবো ওকে সো সাকসেসফুল হবে হয়ে গেছে তো দেখে নেবো এবারে আসে না কি তো কিছুক্ষণ ওয়েট করে এখন এখানে টাইমারটা চলছে টাইমারটা ক্লোজ হয়ে গেলে এখানে যেটা দেখাবে সেটাতে কিন্তু টাকা পেয়ে যাবো ওকে সো আবারও লার্জ এবং ইভেন্ট চলে এসেছে সিম্পলভাবে আরেকবার আমি টাকা লাগিয়ে দেখি সো একশো চল্লিশ টাকা হয়ে গেছে সিম্পলাবে তো আবারও হোমেতে আসবো হোমেতে স্যার পর আবার টাকা লাগিয়ে দেখাবো সো দেখুন একবার আমি জিতে গেছি কংগ্রেচুলেশন ইউ হ্যাভ উইন মানি অর্থাৎ দশ টাকা লাগে কুড়ি টাকা একবার জিতে গেছি ওকে সো এখানে ড্র হিস্ট্রিতে ক্লিক করে সিম্পলভাবে দেখে নেবেন যে কখন কীটা আসতেছে সিম্পল এখানে প্রথম লার্জ অট স্মল ইভেন স্মল ইভেন লার্জ অট লার্জ অট স্মল ইভেন স্মল ইভেন দেখে লাগাবেন যেটা আসবে তারপরে অন্য কিছু লাগাবেন ওকে সো যখনই আপনি এখানে পাঁচশো টাকা কিংবা তার উপরে জিতে যাবেন সে তখনই টাকাটাকে তুলে নিতে পারবেন এবং এখানে আপনাকে মিনিমাম দু হাজার টাকার গেম প্লে করতে হবে অর্থাৎ আপনি হারবেন জিতবেন হারবেন জিতবেন এইভাবে দু হাজার টাকার গেম প্লে করতে হবে তারপরে টাকাটাকে তুলতে পারবেন জাস্ট যে অ্যাকাউন্ট লিঙ্ক করেছেন সেই অ্যাকাউন্ট অপশানে আসবেন এখানে উইথড্র বাটন পেয়ে যাবেন এই উইথড্রো বাটনে ক্লিক করবেন পাঁচশো টাকা কিংবা তার উপরে হয়ে গেলে শুধুমাত্র আপনি পাঁচশো টাকাই তুলতে পারবেন ওকে সো দেখুন এখানে সিম্পল মিনিমাম দু হাজার টাকা আপনাকে গেম প্লে করতে হবে তো এখানে যখনই পাঁচশো টাকা কিংবা তার উপরে হয়ে যাবে সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে আপনি যেই অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে এখানে উইথড্র অ্যামাউন্টে পাঁচশো টাকা দেবেন তার বেশি দেবেন না পাঁচশো টাকা বসানোর পরে এখানে পেমেন্ট পাসওয়ার্ড যেটা সেটা বসিয়ে ওকেবারে জাস্ট ক্লিক করে দেবেন টাকা চব্বিশ থেকে আটশো ঘন্টার মধ্যে আপনার যেই ব্যাংকের সঙ্গে লিঙ্ক করবেন সেই ব্যাঙ্কে পেয়ে যাবেন এবং যারা ট্রেডিং করতে ভালোবাসে তাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট অ্যাপ্লিকেশন কারণ এইরকম অ্যাপ্লিকেশান মহাল রুটের অ্যাপ্লিকেশান ওকে এবং চার থেকে পাঁচ দিন ধরে ইউটিউবে ভাইরাল এই অ্যাপ্লিকেশান ক্লিয়ার বস ট্রেডিং করে এখানে লোক হাজার হাজার টাকা ইনকাম করতে চাই দুশো টাকা সাইন আপ বোনাস দিয়ে যারা ট্রেডিং করায় এক্সপার্ট ওকে এবং এখানে এফারে টাকা পাওয়া যায় না সিম্পলাবে এই সাইন আপ বোনাস দিয়ে আপনাকে ট্রেডিং করতে হবে তো বস এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং এখানে টাকা কেউ অ্যাড করে গেম খেলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও